এই যে আসুন দাদা আসুন, আমি ভাবলাম আপনি বুঝি আর এলেনই না, তা ছুটির দিন কোনো অসুবিধা হলো না তো? না, ছুটির দিনে বাইরনের সুবিধা হইলেই তো ভালো, বাড়িতে থাকলে তো খালি গৃহিণীর ফাই ফরমাস খাটতে খাটতেই যান কয়লা। তা যাও, কালা স্নান কইলো আপনাকে থিয়েটারের লিগা কি গান পছন্দ খুঁজা দিতে হইব? হ্যাঁ দাদা, সেই জন্যই তো খবর দিয়েছিলাম, সঙ্গীত সম্বন্ধে আপনার জ্ঞান আছে শুনেছি, আর সঙ্গীত খুব ভালোবাসেন। জানেন তো সক্রেটিস বলেছেন, যারা গান ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে। সক্রেটিস নয়, শেক্সপিয়ার। ওই ওইলো, জেন্টলম্যান থিঙ্ক অ্যালাইক, সঙ্গীতের রাজ্যে সক্রেটিস আর শেক্সপিয়ারে কোনো প্রভেদ নাই। গানের সায়েন্স সম্বন্ধে তো আপনার বেশ জ্ঞান আছে শুনেছি। সায়েন্স মানে এই রাগ বিচার টান? নিশ্চয়ই, আমার তিন পুরুষে হাঁপানি, আমি টান বুঝুম না। কিছু সঙ্গীতের ভালো মন্দ আপনাকে বিচার করে দিতে হবে, মানে তার উপর আমরা গান বাছাই করব। বেশ শুনান, সব শুনানের দরকার নাই, একটা লাইন শুনলেই আমি বুঝতে পারবো। হ্যাঁ ভালোই হলো, কালাচাঁদ আরম্ভ করো। আকাশ কথা বলে, বাতাস কথা বলে, বাস আর দরকার নাই, আকাশ যে কি কথা বলে তা তো তামান উত্তরবঙ্গইটার পাইছে, তার লগে আছে আবার উড়িষ্যা। আর বাতাস কথা বলে তা বলে, কর্পোরেশনের ধর্মঘটের সময় আমার বাড়ির ডাইনে জঞ্জাল বায়ে জঞ্জাল, আর সামনে তো জঞ্জালের বিন্ধ্যাচল, সেই সময় বাতাসের কথা একেবারে নাকের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। বেশ আর একটা শুনুন, কালাচাঁদ দু নম্বর ধরো। এই এদিকে এসো, এসো না, কথাটি শোনো, শোনো না। মধু মধু, তবে একটা কথা কে আইব, কার আইতে কয়? ব্যাগুলো তো শুনে বুঝতে পারলেন না, কাছে আসবে মনের আপনজন। কিন্তু যেই রকম আহ্বান, এই তো পেয়াবা খাইয়া পড়বো, ভিড় জমা যাইবো, হৃদয়ের লগে রেশনের দোকানের কোনো তফাতই থাকবো না, কিলো দরে ওজন কইরা মধু বিতরণ করতে হইব লাইনের সব লোকেরে, কোনো বাস বিচারি চলবো না। আচ্ছা বেশ আর একটা শুনুন তাহলে, নাও কালাচাঁদ স্টার্ট। যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে, যাওয়া তো হলো না। আরে সর্বনাশ। সর্বনাশ কিসের মশাই? সর্বনাশ না, কোন অফিস? অফিস অফিস কিসের? আরে এটা তো অফিসেরই গান। ছুটি পাওনা থাকলে অবশ্য না গেলে ক্ষতি নাই, কিন্তু ছুটি যদি আতে না থাকে তাহলে তো চাকরি পট। আচ্ছা বেশ এবার একটা ভালো গান শোনাচ্ছি, কালাচাঁদ স্পেশাল। বম 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 মাকু, বম চেকে বম চেকে বম চেকে মাকু। কি হলো জগত বাবু, গান বন্ধ করেন বন্ধ করেন, এরকম করুন গান আমি সহ্য করতে পারি না। করুন গান? এ তো মোটাই হাস্যরসের গান। দূর মশাই, গানটা আপনি বুঝতেই পারেন নাই, বন্যার জলে যখন মানুষ ডুবতে আসে আর উঠতে আসে সেই সময়ের গান, শুনলেন না? সব কথা উচ্চারণই করতে পারতে আসে না, পেটে জল গেলে যা হয় আর কি, শেষ সময় মহাদেবের শব্দ মকুব করতে কইতে আসে, কিন্তু সবটা উচ্চারণই হইতে আসে না, সেই জন্য আওয়াজ বাইরে হইতে আসে বম বম অর্থাৎ মহাদেব, আর মকু মকু অর্থে মকুব করেন। বলেন কি সদানন্দ বাবু, সঙ্গীত শাস্ত্র বড় দুরূহ, সকলের আসে না, সাত বছর এক দোকান বুঝলেন, সাত বছর এক দোকান মানে? মানে গানের এই যে জ্ঞান আমার হইছে এটা কৈত্রিকা হইলো, সাত সাতটা বছর আমি আর বিশ্বদেব বাবু এক দোকানের পান খাইয়া মানুষ। কালাচাঁদ চালাও আমাদের নেক্সট গান। দাগল দিঘল চোখে কন্যা যারো পান চায়, ভুজঙ্গি হইয়া কন্যা ছবল মারে গা। বন্ধ করেন, অখনই বন্ধ করেন। কেন কেন কেন, এইটার কি দোষ হলো? দোষ গুণ জানি না, একেবারে আমার গিন্নির কথা, আমার জীবনে সব থেকে আফসোস ফুলসজ্জার পরের দিনই ফোস। আরে মশাই আপনি যে কবিতায় কথা বলছেন। আসিল আসিল, অন্তরে কবিতাও আসিল, ওই সবলে সবলে নীলকণ্ঠ হইয়া গেলাম। ও আচ্ছা এইটা শুনুন দেখি। আধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজিও না আমার আকার। চমৎকার, একেবারে আমার মনের কথা, তাই নাকি? বছর তিনেক আগে আফগান ব্যাংকের কাছে কিছু টাকা আওলাত নিছিলাম, যত রাইতেই বাড়িতে ফিরি দেখি আতে লাঠি মাথায় পাগড়ি ঠিক মোতায়েন, বাড়ির সব আলো বন্ধ করে অন্ধকারে থাকতাম চুপচাপ, ঠিক এই অবস্থা। আধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজাইও না আমার আকাশ। তাহলে এইটা শুনুন, চালাও খেলাচাঁদ। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। কেন কেন কি হলো? চুয়াল্লিশ বছর বয়স হইলো, অন্তত 344টা ময়না দেখছি, ময়না আবার নাচে কবে? তবে নাচায় দেখছি। নাচায়? হ্যাঁ, আমাগো বাড়ির পাশে হরগোবিন্দ বাবুর বাড়ি একটা ময়না আসিল, ভোরে রাধাকৃষ্ণ কইত, সেই ময়নারে বিড়ালে করলো তারা, ময়না তো খাসা ছাইরা উঠলো গিয়া দেওয়াইলে, বাস কি হইছে ওই কাণ্ড, হরগোবিন্দ শেষায় আর নাচে, তার বউ নাচে, তিন পোলা চারি মাইয়া নাচে, ঠাকুর চাকর জি নাচে, বেবাকে নাচে, ময়না আবার নাচে কবে? আপনার মনের মতো গান পাওয়া তো মুশকিল হলো দেখছি। আচ্ছা শুনুন তো এটা। ওই চাঁদ দোলে দোলে দোলে, ওই রাত দোলে দোলে,
বুঝছি, ভূমিকম্প। ভূমিকম্প? আরে সেই ভূমিকম্প না, আগে যখন সন্ধ্যার চোখে একটু একটু সিদ্ধি কালে দিতাম, অবিকল এই ব্যাপার। গিন্নি দোলে, পোলা দোলে, খাট পালঙ্ক টেবুল চেয়ার তো দোলেই, এমনকি ভাড়া নিতে যে বাড়িয়ালা এলো হেও দোলে। না হা, আপনাকে কিছু শোনানো মুশকিল হলো দেখছি। আচ্ছা কালো চাঁদ, শুনিয়ে দাও তো সেই গানটা। ঝুমা ঝুমা খারা জীবন গো। রাগ প্রধান পেয়েছেন ললিত রাগ। দূর মশাই, আমার জোরাগ বাজি রাখতে পারি, এটা ললিত রাগ হইতেই পারে না। হা, ললিত না হোক, ললিতের কাছাকাছি তো। হা ঠিকই ধরছেন, ললিতের ছোট ভাই যতীন ইয়ারে চাকরি করে, গান বুঝেন না আবার রাগ লই আলোচনা করেন। হা আচ্ছা কালো চাঁদ, তোমার সেই গানটা শোনাও দেখি। ঝরা পাতা গো যেও না ঝরে। লে হালুয়া, ঝরা পাতা আবার ঝরবো না কেমনে, কাঁচা পাতা গো যেও না ঝরে হইতে পারে, পাকা পাতারও রিকোয়েস্ট করা যায়, কিন্তু ঝরা পাতা তো ঝরেই আছে। কিন্তু এত অর্থ ধরতে গেলে তো পারে যায় না মশাই। ঝরা পাতা গো যেও না ঝরে যদি গান হইতে পারে, তাহলে গান করেন, মরা বাবা গো যেও না মরে, এসব তাল ছাড়েন। আমি একখান ফার্স্ট ক্লাস গান টেপে তুইলা লই আইছি, এই লো কালসান বাজা। অপূর্ব অপূর্ব, বাহ চমৎকার, সাধারণ একজনের না, বাণী বোঝা যায় না, সুর বোঝা যায় না, কারুর পাওয়ার ক্ষমতা নেই যে সমালোচনা করে। ঠিক ধরছেন, বুঝতে পারবো না যত পছন্দ করবো তত। আচ্ছা কার গান বলুন তো। ওইটাই তো হইলো আসল কেরামতি, হেমন্ত মুখোপাধ্যায়ের একখান গান উল্টা চালাইয়া রেকর্ড কইরা লই আইছি। Here we go.